হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেশন সঞ্জয়। আজকে আমরা নাম্বার সিস্টেমের সিরিজ অফ ভিডিওস নিয়ে ডিসকাস করছি। অলরেডি আমরা ডিফারেন্ট কাইন্ড অফ নাম্বার সিস্টেমের কনভার্সনস মেথোডোলজি করেছি, অ্যান্ড আজকে আমরা একটু বাইনারি অ্যারিথমেটিক বা নাম্বার সিস্টেমের অ্যারিথমেটিকটার উপরে জোর দেবো। অ্যারিথমেটিক তোমরা ছোটোবেলা থেকে অনেক অ্যারিথমেটিক করে আসছো, যোগ বিয়োগ গুণ ভাগ বছর কিছু করেছি আমরা। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমের জন্য কিন্তু বাইনারি নাম্বারটাই কিন্তু এভরিথিং, তাই জন্য আমাদের এখানে কিন্তু বাইনারি অ্যারিথমেটিকটাও শিখতে হবে। অ্যান্ড বাইনারি অ্যারিথমেটিকের মধ্যে আজকে আমরা শিখব বাইনারি অ্যাডিশন, যে বাইনারি সংখ্যাকে কী করে অ্যাড করতে হয় সেটা, বাইনারি অ্যাডিশনটা আমরা শিখব। লেটাস ডিসকাস যে এই অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কী করি। নর্মালি আমরা তো সবাই ছোটোবেলা থেকে যে অ্যাডিশনটা করে অভ্যস্ত, সেই অ্যাডিশনটা দেখি যে ডেসিমাল অ্যাডিশন, দশমিক সংখ্যার অ্যাডিশন। সাপোজ আমাকে 25 আর আমাকে 27 যোগ করতে হলো, তো আমরা এই যোগটা খুব তাড়াতাড়ি করে ফেলবো, এবং যোগ করার সময় আমরা বলবো যে 7 আর 5 = 12, 2 হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 2 আর 2 = 4 আর 1 = 5, তাহলে আমাদের রেজাল্ট আসবে 52। অ্যান্ড ইটস ভেরি ইজি, আমরা করে ফেললাম। কিন্তু যখনই বাইনারি সংখ্যা দেবে তখনই আমার কিন্তু একটু একটু সমস্যা হয়। ওকে, সেই সমস্যাটা যাতে না হয় তাহলে কোনটা কি আমরা একটু আগে দেখে নিই। তো এটা হলো যোগফল, যেটা আমার কাছে এলো সেটা হলো যোগফল, অর্থাৎ 7 আর 5 যোগ করে আমার যোগফল এলো 2, আর এটা যেটা তৈরি হলো দ্যাট ইজ কল ক্যারি, অর্থাৎ হাতে থাকলো যেটা বলছি সেটা হচ্ছে ক্যারি, যে ক্যারিটা আমার 10 এর বেশি হয়েছে বলে এই ক্যারিটা এসছে, তাই জন্য নেক্সট বিটে আমার এটা যোগ হয়েছে। ওকে, তো সিমিলারলি বাইনারি ডেসিমাল যেমন একটা পজিশনাল ওয়েটেড নাম্বার সিস্টেম, বাইনারিও একটা পজিশনাল ওয়েটেড নাম্বার সিস্টেম। এখন বাইনারি সংখ্যার ক্ষেত্রে যখন আমরা 0 আর 1 যোগ করি তাহলে অবশ্যই রেজাল্ট 0, কোনো ক্যারি আসে না। কিন্তু বাইনারি সংখ্যার ক্ষেত্রে যখন আমরা 1 আর 1 যোগ করি, 1 আর 1 যোগফল কত হয়, 2 হয়ে যায়। 2টা কোনো বাইনারি নাম্বার নয়, বাইনারি নাম্বার হচ্ছে শুধুমাত্র 0 আর 1, অর্থাৎ 0 আর 1 হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার। তাহলে যেই 1 এর বেশি হয়ে যায় তখন 1 হয় ক্যারি, 1 আর 1 = 0, আর 1 হয়ে যায় ক্যারি। এটাকে আমরা সহজভাবেও বুঝতে পারি, কি সহজভাবে বুঝতে পারি, দেখো এখানে বাইনারি সংখ্যায় 1+1 আমরা কত জানি যে 2 হয়। আচ্ছা চলো, 2 এর বাইনারি কত, আমরা যদি বাইনারিতে কনভার্সন করেছি 1, 2, 4, 8 এরকমভাবে আমরা বাইনারি সংখ্যা করি, তাহলে 2 এর বাইনারি কত, 1, 0, তাহলে এখানে 0 বসলো আর এই 1টা হয়ে যায় ক্যারি, দিস ইজ কল ক্যারি 1, দ্যাট ইজ কল 1, 0। ওকে, তাহলে আমরা একই প্রসেসে দেখি, চলো যদি আমরা 3টে 1 যোগ করি, 1+1+1, তাহলে 1+1+1 কত হয়, 3, তাহলে 3 এর বাইনারি কত, 2 আর 1 = 3, তাহলে সাম 1, ক্যারি 1, এই 1টা হয়ে যায় ক্যারি, আর একদম রাইট মোস্ট যেটা থাকে সেটা হচ্ছে সাম। আচ্ছা যদি আমরা চলো 4টে 1 যোগ করে দেখি, ওকে ফাইনালি 1+1, 1, 1, 1, 4টে 1 আমরা যোগ করছি, 4টে 1 মানে কত হয়, 4, 4 এর বাইনারি কত, 1, 0, 0। ওকে, তাহলে এখানে সামটা হচ্ছে গিয়ে 0 আর এই ক্যারিটা হয়ে যাবে হচ্ছে 1, 0। সো এইরকমভাবে কিন্তু আমাদের যোগ অপারেশনটা হয়। চলো দেখি যদি আমরা 5টে 1 যোগ করি, ওকে দিস টাইম 5, 1, অর্থাৎ 1, 1, 1, 1, 1, 5টে 1 আমরা যোগ করছি, 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে 1, 0, 1, তাহলে সাম কোনটা, সাম হচ্ছে এই 1টা বসে গেল, ক্যারি কোনটা, ক্যারি হচ্ছে এই 1, 0টা, দিস ইজ কল ক্যারি। সো দিস ইজ হাউ বাইনারি নাম্বার অ্যাডিশনটা কিন্তু আমরা পারফর্ম করতে পারি। চলো আমরা দুটো বাইনারি নাম্বার, দুটো বড় বাইনারি সংখ্যাকে যোগ করে দেখি আমরা কিভাবে বাইনারিতে যোগ আমরা করি। তাহলে আমার কাছে ধরে নাও একটা বাইনারি সংখ্যা আছে 1, 0, 1, 1, 0, এর সাথে এটা একটা বাইনারি নাম্বার, প্লাস আমি যোগ করছি 1, 0, 1, 0, 0, ওকে এটাও একটা বাইনারি নাম্বার, তাহলে আবার উত্তরটাও বাইনারিতে আমি চাইছি, তাহলে উত্তরটা কত আসবে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। ওকে, সো ইটস ভেরি সিম্পল, আমরা নম্বরটাকে লিখে নেব 1, 0, 1, 1, 0 আর একটা 1, 0, 1, 0, 0, সো দুটো সংখ্যাকে আমরা যোগ করব। ওকে, নাও 0, 0 যখন যোগ করছি সাম 0, ক্যারিও 0, তো ক্যারি 0 যখন আমি মাথার উপর কিছু লিখলাম না, 0 আর 1 যখন যোগ করছি, 0 আর 1 যোগ করলে 1, উইদিন দ্য নাম্বার ক্যারি 0, মাথার উপরে কিছু লিখলাম না, নাও 1 আর 1 যোগ করছি কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 হয়ে যাওয়া মানে
আমার কাছে ক্যারি হচ্ছে গিয়ে ওয়ান, আর একদম ডান দিকেরটা হচ্ছে সাম। তাহলে সামের জায়গায় বসালাম জিরো, আর এটা হলো ক্যারি, এটা বসালাম পরের বিটের মাথার উপরে, অর্থাৎ সাম জিরো ক্যারি ওয়ান। ওকে, এবার এখানে কি আছে, ওয়ান জিরো জিরো, তার মানে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, তার সাথে আরও জিরো যোগ করলে ওয়ানই হবে এবং কোনো ক্যারি হবে না, ওয়ান বসে গেল। নাও এগেন ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে কত, টু, তাহলে টু এর বাইনারি কত, ওয়ান জিরো, তাহলে জিরোটা বসবে সামে অ্যান্ড ওয়ানটা বসবে ক্যারিতে। সো দিস ইজ দ্য রেজাল্ট দ্যাট উই গেট ফর ইট। লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল, আর একটু বড় এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, যে আমাদেরকে আর একটু বড় সংখ্যা দেওয়া হলো। ওকে, সো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, আর একটা নাম্বার নেই, চলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, সো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওয়ান। সো এই যোগটা করাটা খুবই সোজা, বাইনারিতে ডেসিমেলে তো অনেক কিছু মনে রাখতে হতে, এখানে খুব ছোট ছোট নাম্বার মনে রাখার কোনো ব্যাপারই নেই, খুবই ইজি, ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো আমরা এখানে সাইডে ওয়ান টু ফোর এরকম লিখে নিলাম, কারণ আর বেশি কিছু আসবে না, চারটেই বিট আছে। তো এখানে দেখো ওয়ান ওয়ান ওয়ান, কটা ওয়ান আছে, তিনটে ওয়ান, তিনটে ওয়ান যোগ করলে কত হয়, তিন হয়, তাহলে তিনের বাইনারি কত, ওয়ান ওয়ান। এই ওয়ানটা কি সাম, এই ওয়ানটা কি ক্যারি, বসে গেল। এবার ওয়ান ওয়ান ওয়ান, কটা ওয়ান যোগ করলাম, তিনটে ওয়ান, তিনটে ওয়ান যোগ করলে কত হয়, আবার ওয়ান ওয়ান, তাহলে সামে কত বসলো, ওয়ান, ক্যারিতে কত বসলো, ওয়ান। ওকে, নাও এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ, কটা ওয়ান আছে, পাঁচটা ওয়ান, তাহলে পাঁচটা ওয়ান থাকলে তার বাইনারি কত, ওয়ান জিরো ওয়ান, চার আর একে পাঁচ, তাহলে এই একটা বসে গেল সামে, অ্যান্ড ওয়ান জিরো হচ্ছে ক্যারি, এই ক্যারিতে বসে গেল ওয়ান জিরো, অর্থাৎ জিরোটা এই বিটে আর ওয়ানটা তার পরের বিটে। ওকে, নাও এবার দেখো ওয়ান টু, তাহলে কটা ওয়ান আছে, দুটো, তাহলে দুই এর বাইনারি কত, ওয়ান জিরো। ওকে, তাহলে সামটা কোনটা, জিরো, আর ক্যারিটা কোনটা, ওয়ান, তাহলে সামের জায়গায় বসালাম জিরো অ্যান্ড ক্যারির জায়গায় এখানে মাথায় বসালাম ওয়ান, তাহলে এই লাইনটায় কটা ওয়ান আছে, ওয়ান ওয়ান। ওকে, তাহলে ওয়ান ওয়ান কত হলো, টু, তাহলে টু এর বাইনারি, টু এর তলায় ওয়ান আর ওয়ানের তলায় জিরো, তাহলে এখানে হয়ে গেল জিরো আর এই মাথায় হলো ক্যারি ওয়ান, রাইট। তাহলে এবার চলো এটায় কটা ওয়ান আছে দেখি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা ওয়ান আছে, তাহলে পাঁচের বাইনারি কত, চারের তলায় এক, একের তলায় এক, চার আর একে পাঁচ, আর এখানে হয়ে গেল শূন্য, তাহলে সাম কোনটা, ওয়ান, আর ক্যারি কোনটা, ওয়ান জিরো, তাহলে সামের জায়গায় বসালাম ওয়ান আর ক্যারিতে হচ্ছে ওয়ান জিরো, মানে এখানে বসিয়ে দিলাম। সো এটা হয়ে গেল আমার আনসার। ওকে, সো তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা তোমরা করবে, করে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে রেজাল্টটা জানাবে পারছো কিনা, আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই বলবে, আমরা রিভিউ ভিডিও অবশ্যই করে দেবো। নাও আমি একটা বড় এক্সাম্পল দিচ্ছি তোমাদের কমেন্ট সেকশনে করা যায়, ইজ ইজ ইউর চ্যালেঞ্জ ওয়ান জিরো। আমার মনে হয় এই বড় এক্সাম্পল তোমাদের কোনো অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে গিয়ে ইউ ক্যান ইজিলি কম্পিউট দিস, ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান 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 জিরো, ওয়ান 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো 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 ওয়ান। ওকে, সো এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স ডিজিট দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখানে এইট ধরতে পারো, কিন্তু আমার মনে হয় না লাগবে, ইন কেস যদি প্রয়োজন হয় এটা এইট ধরতে পারো, এবং এগুলোকে যোগ করে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। সো রেজাল্ট শুড বি দেয়ার ইন দ্য কমেন্ট সেকশন। সো তোমরা বাইনারি অ্যাডিশনটা বুঝলে, যদি কিছু ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে যে কী প্রবলেম হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। সো স্টিল দেন কিপ ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।